আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হতে পারে জামায়াত। এদিকে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ। সিসিক নির্বাচন, মেয়র প্রার্থী সহ বিএনপির 43 নেতাকর্মী আজীবন বহিষ্কার। নির্বাচনে না এলে বিএনপির কবর রচনা হবে বললেন নানক। এদিকে বিএনপি নেতা চাঁদকে ফরিদপুরের আদালতে আনা হয়েছে। সর্বশেষে জানিয়ে দেব নির্বাচনে উকিল সাত্তারের মডেল ঠেকানো মাঠ পর্যায়ে করা বার্তা বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হতে পারে জামায়াত। দ্রুত ঘুঁচিয়ে বিএনপির সঙ্গে আবার যুগপৎ আন্দোলনে যুক্ত হওয়ার চিন্তাভাবনা করছে জামায়াত ইসলামী। যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা এবং এক দফার ভিত্তিতে বিএনপি কর্মসূচি দিলে তাতে অংশগ্রহণ করবে দলটি। এ নিয়ে দুই দলের দায়িত্বশীল নেতাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। জামায়াতের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। দলের নীতি নির্ধারকরা জানান, সম্প্রতি বিএনপির সঙ্গে তাদের দূরত্ব অনেকটা কমে এসেছে। দুই দলের দায়িত্বশীল নেতাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়েছে। এক দফার চূড়ান্ত আন্দোলনের ব্যাপারে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে কয়েক দফা আলাপ হয়েছে। গত 24 ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের প্রথম দুটি কর্মসূচি পালন করে জামায়াত। কিন্তু তাদের সঙ্গে পরামর্শ না করে কর্মসূচি ঘোষণা এবং কর্মসূচি পালন করতে গিয়ে জামায়াতের আটক নেতাকর্মী এবং কেন্দ্রীয় আমিরের গ্রেফতারের পরও বিএনপির প্রতিবাদ না করায় অসন্তুষ্ট হন দলটির নেতারা। এরপর থেকে এককভাবে কর্মসূচি পালন করে আসছে জামায়াত। এর মধ্যে বিক্ষিপ্তভাবে কিছু কর্মসূচি পালন করলেও এখন গুছিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা। দলের নীতি নির্ধারকরা জানান, এখন থেকে বিভিন্ন ইস্যুতে জামায়াতের ধারাবাহিক কর্মসূচি থাকবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম কালের কণ্ঠকে বলেন, সরকারের পদত্যাগ ও দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হলে তাদের নেতাদের মুক্তি সহ সব দাবি আদায় হবে। সে চিন্তা থেকে তারা এক দফার আন্দোলনে যাওয়ার বিষয়ে আলোচনা করছেন। তবে জামায়াতের ঘোষণা দিয়ে বিএনপির সঙ্গে এক দফার আন্দোলনে যুক্ত হবে নাকি একটু কৌশলী হবে তা এখনো ঠিক হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও জামায়াত এক দফার আন্দোলনে যুক্ত হতে পারে। দলের এক নেতা বলেন, যুগপৎ কর্মসূচির দিন পৃথকভাবে মাঠে থাকলেই তো হয়, যার যার অবস্থান থেকে কর্মসূচি পালন করবে, এটাই তো যুগপৎ আন্দোলন। বিএনপির সঙ্গে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কালের কণ্ঠকে বলেন, মাঠের আন্দোলনে নামলে বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরি হয়ে যায়। বিএনপি সহ অন্য সব বিরোধী দলের সঙ্গে তাদের যোগাযোগ আছে। এদিকে 10 জনের কর্মসূচিতে ইমেইল, আবার রাজধানীতে সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছে জামায়াত। গতকাল বিকেলে ডিএনপির কমিশনার বরাবর ইমেইল পাঠানো হয়েছে বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 10 জুন দুপুর 2টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ। কুমিল্লার 14 গ্রামে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষের জেরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বেলা 10:45 দিকে 14 গ্রাম উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের গ্রুপের সঙ্গে বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ হয়েছে। এরই জের ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বেলা 10:45 শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কে প্রায় 10 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সিসিক নির্বাচন, মেয়র প্রার্থী সহ বিএনপির 43 নেতাকর্মী আজীবন বহিষ্কার। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় দলের 43 নেতাকর্মীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি। সোমবার দিবাগত রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়। এদের মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী সালাউদ্দিন রিমন, 38 জন কাউন্সিলর ও 4 জন নারী কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগরের বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, কারণ দর্শানোর নোটিশে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে দলের পক্ষ থেকে গত 4 জুন রাতে 41 জনকে শোকজ নোটিশ দেওয়া হয়। সে সময় ভুলবশত 2 জনের নাম বাদ পড়ায় পরবর্তীকালে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই নোটিশে 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছিল।
নির্বাচনে না এলে বিএনপির কবর রচনা হবে সমালোচনায় নানক। বিএনপির জামায়াত দেশবিরোধী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আপনারা যদি সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের পথে না আসেন তাহলে রাজনৈতিকভাবে আপনাদের কবর রচনা হবে। সোমবার বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা ১৩ আসনের ৮টি ওয়ার্ডে যুবলীগের ১০৪ ইউনিটের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বক্তব্যের কটূক্তি করেন নানক। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে তাদের প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান সামরিক বাহিনীর ৬০০ বেশি সামরিক সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। তারা নাকি রাষ্ট্র কাঠামো মেরামত করবে, ওদের কথা শুনে ঘোড়াও হাসে। আওয়ামী লীগের নেতা বলেন, যারা রাষ্ট্রের মধ্যে আরেকটি হাওয়া ভবন রাষ্ট্র গঠন করেছিল ওই বিএনপি জামায়াতের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং তাদের ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে হবে। বিএনপির উদ্দেশ্যে নানক বলেন, লজ্জা করেন আপনাদের, বিএনপির নেতারা বলেছিলেন আওয়ামী লীগ শেখ হাসিনা কোনোদিন পদ্মা সেতু করতে পারবেন না। শুধু তাই নয়, বিএনপি পদ্মা সেতু নির্মাণ বন্ধে নানা ষড়যন্ত্র করেছে আর এই ষড়যন্ত্রের পেছনে ডক্টর ইউনূসের হাত রয়েছে। সরকার বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। ষড়যন্ত্র চলবে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন থেমে থাকবে না। শেখ হাসিনার নেতৃত্বে সরকার কোনো অপশক্তিকে ভয় পায় না। এমন সময় দলের বার্তা পাওয়া মাত্রই আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়তে যুবলীগকে নির্দেশনা দেন যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক। যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানক বলেন, আপনাদের ফোনে যদি কোনো মেসেজ পান সে মেসেজ পেয়ে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারবেন না। আমাদের মাঝে কোনো বিভেদ নেই, শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। সম্মেলনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, আগামী নির্বাচনে আপনারা দেশপ্রেমিক ও ত্যাগী নেতৃত্ব নির্বাচন করবেন বলে আমি বিশ্বাস করি। সামনে সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অত্যন্ত প্রতিযোগিতামূলক হবে। সব নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও সরকার নির্বাচন করতে হবে বলে জানান তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমাদের মাঠে ময়দানে থাকতে হবে, যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তৈরি থাকতে হবে। এটা সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে গ্রুপিং বন্ধ করব। ফরিদপুর আদালতে বিএনপি নেতা চাঁদ। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে আদালতে হাজির করে শুন অ্যারেস্ট দেখানো হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে তাকে একটি পুলিশ ভ্যানে করে শতাধিক পুলিশ পাহারায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে মামলার বাদী শামীম হক, সাক্ষী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মী হাজির ছিলেন। তারা আদালত চত্বরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান বলে স্লোগান দেন। সকাল ১০টা থেকে আদালত চত্বরে সরেজমিনে দেখা গেছে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে আদালত চত্বরে ভিড় জমাতে থাকে। এরপর সকাল ১০টা ২০ মিনিটের দিকে চাঁদের একটি কুশপুত্তলিকে আদালত চত্বরে আনা হয়। এরপর বেলা পৌনে ১১টার দিকে ফরিদপুর জেলা কারাগার থেকে বিএনপির নেতা আবু সাইদকে সামনে একটি পুলিশের গাড়ি পাহারায় পুলিশ ভ্যানে করে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছারের আদালতে হাজির করা হয়। পরে ইজলাসে ১৫ মিনিট অবস্থানের পর তাকে আবার পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় চাঁদকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আদালত চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ। বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, দেশে অনেক জায়গায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু আমার দায়ের করা মামলায় প্রথম তাকে শুন অ্যারেস্ট দেখানো হলো। বঙ্গবন্ধু শেখ হাসিনার জেলা হিসেবে আমরা গর্বিত যে শেখ হাসিনার হত্যার হুমকিদাতা ফরিদপুরের দায়ের করা মামলায় শুন অ্যারেস্ট হয়েছেন। এরপর বেলা সোয়া ১১টার দিকে চাঁদের কুশপুত্তলিকা কোটপাড়ের স্বাধীনতা চত্বরে পোড়ানো হয়। এ মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন, আবু সাইদ চাঁদকে আজ শুন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ মামলার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত গত ২৩ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ২০ কোটি টাকার মানহানি ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। নির্বাচনে উকিল সত্তার মডেল ঠেকানো মাঠ পর্যায়ে করা বিএনপি, কাউকে ছাড় দিচ্ছে না বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলেই সাংগঠনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৯ জনকে আজীবন বহিষ্কারের পর বরিশাল ও খুলনাতেও এই ধারা অব্যাহত রয়েছে। জাতীয় নির্বাচনে কেউ যাতে দলের সিদ্ধান্ত অমান্য করতে না পারে সে সতর্কতা হিসেবে এখনই হার্ডলাইনে যাচ্ছে বিএনপি। দলের সাংগঠনিক নেতারা বলছেন, কঠিন সময় দলের হাইকমান্ডের কথা শুনতে হবে, সরকারের ফাঁদে পা দিয়ে দলকে ক্ষতি করা যাবে না। ব্রাহ্মণ বাড়িয়ে উপনির্বাচনে বিএনপির সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তারের মতো কেউ যাতে দলকে বেকায়দায় ফেলতে না পারে সেজন্য সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।